একটি মেয়ে বাসর ঘরে থেকে তার প্রেমিকের নিকট চিঠি লিখল, ভালো আছো? আমি অনেকক্ষণ ধরে ফুল সাজানো একটি ঘরে বসে আছি, পুরো খাটটা গোলাপ ফুল দিয়ে সাজানো। ওরা হয়তো জানে না আমার গোলাপ ভালো লাগে না। ঘরটাতে নিঃশব্দে এসি চলছে, পুরো দমবন্ধ একটা পরিবেশ। আজ আমার বিয়ের প্রথম রাত, যার সাথে বিয়ে হয়েছে সে আমার চেয়ে গুনে গুনে 17 বছর বড়, খুব বড় লোক বোধ হয়। বাসার অবস্থা দেখে তাই মনে হচ্ছে। আমাকে ওরা প্রচণ্ডভাবে সাজিয়েছে, পুরো শরীর জুড়ে আমার ভারী ভারী অলংকার। তুমি ঠিক এই মুহূর্তে কোথায়? নিশ্চয় তোমাদের বাসার ওই মোড়ে বসে আছো। আচ্ছা, তুমি কি খুব কষ্ট আছো? মনে আছে আমরা কত দিন ধরে এই রাতটা নিয়ে স্বপ্ন দেখেছিলাম, কত পরিকল্পনা রাতটা নিয়ে, মনে আছে? আমি কিন্তু বারবার বলতাম, বেশি স্বপ্ন দেখো না, দেখবে পূরণ হবে না। আর ঠিক তখনই তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে, বলতে তুমি আমাকে নিশ্চয় ভালোবাসো না, না হয় স্বপ্ন ভাঙার কথা বলতে না, সবই ঠিকঠাকভাবে আছে। ওরা কিন্তু আমাকে তোমার মনের মতোই সাজিয়েছে, তুমি চেয়েছিলে এই দিন আমার চেয়েও সুন্দর আর কাউকে যেন না লাগে। সত্যি আমাকে আজ অনেকটাই বেশি সুন্দর লাগছে, তুমি চেয়েছিলে আমার মুখ দেখে আজকে রাত কাটিয়ে দিতে, আমিও চেয়েছিলাম। তবে চাইলেই সব হয় না, বাস্তব বড়ই কঠিন। আমি বালিশের নিচে কুৎসিত একটা প্যাকেট পেয়েছি, আমি হয়তো কোনো দিন কোনো স্বপ্ন হাতছানি দেব না, তুমি কিন্তু একদম ভেঙে পড়বে না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি কিন্তু খুব ফুটফুটে একটা মেয়েকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে থাকবে, আমায় যতটুকু ভালোবাসতে তাকে কিন্তু আমার থেকে বেশি ভালোবাসতে হবে, আর বিয়ের দিন একদমই আমার কথা ভাববে না, তাকে নিয়ে জোসনা দেখাবে, রোজ ঘুরতে যাবে। আচ্ছা, ঘুম থেকে সকালে তাড়াতাড়ি উঠবে? অ্যালার্ম ঘড়ি দায়িত্ব তো অনেকদিন আমি নিলাম, আর কত বলো? আর সবসময় চুল আঁচড়াবে, আমি হাত দিয়ে ঠিক করে দেব, এই আশায় আবার বসে থেকো না। তুমি খুব ভালো, দেখো তোমার কপালে আমার থেকে অনেক ভালো মেয়ে জুটবে, সে তোমায় খুব 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 বেশি ভালোবাসবে, কারণ তুমি খুব ভালো। আর হ্যাঁ, লাস্ট একটা কথা, তুমি আমায় বলেছিলে আমি তোমায় ভালোবাসি কি না? ভালোবাসি কি না সেটা জানি না, তোমায় ছাড়া আমি বাঁচব না, তোমায় একদিন না দেখলে, কথা না বললে আমার ভালো লাগে না। একে যদি ভালোবাসা বলে তাহলে তোমায় খুব বেশি ভালোবাসি। তোমার সাথে বেশি রাগ করি কেন জানো? আমি রাগ করলে তোমার ভালোবাসা বেশি পাই, তাই এমনিতেই রাগ করি। আর একটু রাগ করলে তুমি কত কিছু করো, তাই প্রতিদিন রাগ করি। তোমায় খুব ভালোবাসি, তাই তোমার সাথে রাগ করি, আর দেখি তুমি আমায় কতটুকু ভালোবাসো। একই বয়সের ভালোবাসা সফল হতে ভাগ্য লাগে, তোমার বা আমার সে ভাগ্য নেই। আমার জন্য চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, সব 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 কাজ ঠিক মতো করো। হয়তো এই কথা আমার তোমার সাথে শেষ বলা, তোমার ছাড়া আর কাউকে নিয়ে বাঁচতে পারবো না, এই জন্মে না পেলে অন্য জন্মে পাবো, খোদা হাফেজ। এই বলে মেয়েটি আত্মহত্যা করলো, কিন্তু আফসোস, চিঠিটা ছেলেটির হাতে পৌঁছলো না, কারণ মেয়েটির বিয়ে হওয়ার খবর শুনে ছেলেটি আগেই মারা গেছে। তাই বন্ধুরা, গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর এতে আমার কিছু বক্তব্য আছে। ভালোবাসা জাস্ট ঠিক আছে, ইটস ওকে, বাট তার জন্য যে আত্মহত্যা সেটা খুবই খারাপ, কারণ জন্মদাতা জন্মদাত্রী যে তোমাকে জন্ম দিয়েছে তার আত্মহত্যা করলে ভালো থাকবে না। যখন ছেলেরা ভালোবাসে তখন মেয়েটা ধোকা দেয়, যখন মেয়েটা ভালোবাসে ছেলেরা ধোকা দেয়, যখন দুজনেই ভালোবাসে সমাজের কোনো চাপে তাদের বিয়ে হয় না, অনেক কিছুই ঘটে থাকে। তাই বলে জীবনে আত্মহত্যা কোনো কিছু সমাধান নয়, জীবনটা আমাদের একটাই,
তো একটা জীবনে আমাদেরকে ভালোভাবে বাঁচতে হবে। পেলাম পেলাম না, ভালোবাসি ভালোবাসি না, এসব কিছু ম্যাটার করে না। নিজেকে ভালোবেসে সব সময় এগিয়ে যাও। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।